প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত অর্থ সংলাপে। অর্থনীতি শিল্প বাণিজ্যের বিস্তারিত আলোচনার এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো বাজেট এবং আর্থিক খাত নিয়ে। আর বাজেট এবং আর্থিক খাতে এর প্রভাব এবং আর্থিক খাতে সর্বশেষ অবস্থা কেমন আছে এটা নিয়ে বিশ্লেষণ করতে আমাদের সাথে আজ যোগ দিচ্ছেন একজন বিশিষ্ট অতিথি, অর্থনীতিবিদ, অর্থনীতি শিক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর জনাব সালেহউদ্দিন আহমেদ। জনাব সালেহউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত অর্থ সংলাপে। ধন্যবাদ। আমরা প্রথমে একটু শুরু করি যে খুব রিসেন্ট একটা ইয়ে দিয়ে, যে কালকে সংসদে কথা হলো, অনেক বিরোধী দলের সাংসদরা বেশ আক্রমণই করেছেন অর্থমন্ত্রীকে। ওনারা বলেছেন যে আর্থিক খাতের যে দুরবস্থা বা যে স্টেট অফ ফিনান্সের সেক্টর সেটা বাজেটে প্রকাশিত হয় নাই। আপনার কি অবজারভেশন? উনি যথার্থই বলেছেন, আর্থিক খাতে যে এখন বিশেষ করে ব্যাংক, ফাইন্যান্স ইনস্টিটিউশন, পুঁজিবাজারে যে একটা বিরাট কতগুলি সমস্যার কথা এবং কিছু কিছু আর্থিক আপনার কেলেঙ্কারি হচ্ছে, এইগুলোর কী ইমপ্লিকেশন এবার কীভাবে আপনার এগুলোকে আপনার সমাধান করবে এই ব্যাপারে বাজেটে কিন্তু নির্দেশনা নেই। উনি কিন্তু আমার অর্থমন্ত্রী স্পিচে কিন্তু অনেক উন্নয়ন সম্পর্কে অনেকগুলো নীতি নির্ধারণের বক্তব্য আছে কিন্তু দেখবে, তাই না? ইভেন প্রশাসনের বিকেন্দ্রীকরণ এগুলো, তারপরে আপনার ডিস্ট্রিক্ট বাজেট বা ইভেন দারিদ্র বিমোচন নিয়ে, কিন্তু এই ব্যাপারে কিন্তু একেবারে উনি মোটামুটি নিশ্চুপে ছিলেন এবং এটা আমার মনে হয় ঠিক মানে যথার্থ হয়নি। এখানে বাজেট স্পিচে কিন্তু আর্থিক ইস্যুতে, কারণ বাজেটের সাথে কিন্তু আর্থিক প্রতিষ্ঠান এবং সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, ব্লাড লাইন অফ ইকোনমি একেবারে, দ্যাটস ট্রু। মানে এটা কি আপনাকে মনে হয় যে সচেতন এড়িয়ে গেছেন নাকি বাধ্য হয়েছেন নাকি আপনার কি মনে হলো? আমার মনে উনি কিছুটা সচেতনভাবে এড়িয়ে গেছেন, কারণ হয়েছে কি এতগুলো কতগুলো যতগুলি সমস্যা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরগুলোতে এবং আপনার পুঁজিবাজারও, সেগুলি ঠিক ওই বাজেট স্পিচে উনি কীভাবে গুছিয়ে বলবেন, কীভাবে সমস্যার সমাধান করবেন এইগুলি ঠিক কমপ্রিহেনসিভভাবে হয়তো বলতে চাননি বা বলতে পারেননি। এই ব্যাপারে হয়তো সরকার কাজ করছে, ব্যবস্থা নিচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক হয়তো ব্যবস্থা নিচ্ছে, কিন্তু সেখানে বলেনি ওটা একটু সচেতনভাবে। কিন্তু আমি মনে করি উনি কিন্তু সচেতনভাবে কতগুলো কথা বলতে পারতেন, যে আর্থিক খাতটা হলো একদম ব্লাড লাইন, কারণ আমরা যেটা বলি সাধারণত ফাইন্যান্সিয়াল সেক্টর আর্থিক খাতকে আমরা বলি একেবারে ব্লাড লাইন, কারণ যেখানে ইংরেজিতে একটা কথা যখন রিয়েল সেক্টর, যেখানে আমার পণ্য এবং সেবা যেখানে উৎপাদিত হয় সেখানে ডেফিনেটলি আর্থিক খাতের ইনভলভমেন্ট থাকবে। আর্থিক খাত ছাড়া অনেকটা মানুষ এবং তার ছায়ের সাথে অঙ্গভঙ্গি যেভাবে জড়িত থাকে সেইখানে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি কিছু হয়, আমরা সাধারণত ইংরেজিতে ফাইন্যান্সিয়াল কন্টিজেন বলি, সংক্রামক ব্যাধি যদি হয় সেটা কিন্তু দ্রুত ছড়িয়ে যায় সমস্ত সেক্টরে এবং ছড়িয়ে যাওয়ার লক্ষণও বোধ হয় দেখা যাচ্ছে। বেসরকারি যে বিনিয়োগ, এই বিনিয়োগ কিন্তু সরকারি ব্যাংকগুলোর মধ্যে একটা ঋণ ছাড়ে একটা আস্থাহীনতা দেখা যাচ্ছে, সংকট দেখা যাচ্ছে, এটার একটা প্রভাব পড়েছে এবং এটা বৈদেশিক খাতে বাণিজ্য খাতেও কিন্তু একটা প্রভাব পড়ছে। কারণ হয় কি, আপনি বলি আর্থিক খাতে যদি এরকম দুরবস্থা যদি হয়, আমাদের যারা বৈদেশিক বাণিজ্যে যারা রপ্তানি করে আমদানি করে বিভিন্ন ব্যাংক এবং প্রতিষ্ঠানের সাথে, বিশ্বের অন্য প্রতিষ্ঠানের সাথে তারা জড়িত, তখন তাদেরও কিন্তু একটা ইমপ্রেশন থাকে, তাদেরও একটা মনোভাব থাকে বাংলাদেশের আর্থিক সেক্টর কী হচ্ছে, কারণ এগুলি কিন্তু, কারণ ওদের আর্থিক প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য করছে তো কী হচ্ছে বাংলাদেশে, তাই না? মানে এটাই তাদেরকেও কিন্তু অনেক সময় এফেক্ট করেই আর কি। এটা তো এই যে এখন যে স্টেট অফ ইকোনমি, স্টেট অফ ফিনান্সিয়াল সেক্টর, এটা কী ইম্প্যাক্ট পড়তে পারে আগামী বাজেট বাস্তবায়নে আপনার কাছে কী মনে হচ্ছে? এটা যেটা হবে কিছু কিছু হবে, এখন যেভাবে আছে যেমন বাজেটটাতে আপনি দেখবেন বাজেটের মূল জিনিস হলো আয় এবং ব্যয়, আয়ের দিকটা আপনি কতগুলো আছে যে ট্যাক্স আয় হবে, নন ট্যাক্স আয় হবে, তাছাড়াও আয় ওখানে একটা বড় সেক্টর ডেফিসিট, ঘাটতিটা কীভাবে পূরণ করা হবে, তাই না? ঘাটতিটা পূরণের ব্যাপারে কিন্তু ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংকের কাছে ঋণ নেবে প্রায় 31,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক অর্থাৎ ব্যাংক থেকে, আর বাকি টোক বৈদেশিক ঋণ আসবে, বৈদেশিক সেটা আসবে, আর ন্যাশনাল সেভিংসের উপর আসবে। অতএব এখানে কি আর্থিক খাতের একটা হলো সম্পদ আহরণের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা আছে ব্যাংকে, আর দ্বিতীয়ত যে এই যে ব্যবসা বাণিজ্যে যে অর্থায়ন বা সরকারের যে ইমপ্লিমেন্টেশনগুলো আছে বিরাট এডিপি প্রকল্প ইস্যুগুলো, এবং সেখানে কিন্তু আর্থিক খাত যদি এরকম বিশৃঙ্খলায় থাকে বা আর্থিক খাতে যদি আপনার গুড গভর্নেন্স না থাকে, স্বচ্ছতা না থাকে, তখন হবে কি এই যে পরিকল্পনাতে বিভিন্ন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে টেন্ডার হবে, পেমেন্ট হবে, এইগুলি তো আপনার অনেক রকম ঝামেলা হয়ে যাবে, মানে সিস্টেম ফ্লজি, সিস্টেমিক ব্যারিয়ার হয়ে যাবে, একদম ব্যারিয়ার হয়ে যাবে। আর দ্বিতীয়ত হলো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বেসরকারি খাতে আপনার একটা বিরাট একটা প্রভাব পড়বে, কারণ আর্থিক খাতে হলো বেসরকারি খাতের একেবারে একটা মূল চালিকা শক্তি, এবং বেসরকারি খাত তো ব্যাংক থেকে ঋণ নিয়ে অথবা পুঁজিবাজার থেকে এসে আহরণ করে। এখন এই আর্থিক খাত যদি বিশৃঙ্খল সৃষ্টি হয়, এখন ব্যাংকের প্রতি লোক যদি আস্থা কমে যায় বা ব্যাংকের প্রতি যদি লোকজন একটু মানে এসে ইমপ্রেশনটা ভালো না হয়, তখন হবে কি একদিকে হলো যে আপনার যারা
সুষ্ঠুভাবে ব্যবসা করতে চায়, লেভেল প্লেইং ফিল্ডে ব্যবসা করতে চায়, তাদের কিন্তু ঠিক ওই সব ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বলুন যেখানে ঝামেলা হয়েছে, এবং এটা কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংক, তো সহজে তারা ঋণ নিয়ে ভালোভাবে দ্রুত ঋণ নিতে তাদের অসুবিধা হতে পারে। আরেক দিকে হয় কি, ব্যাংকাররা এখন হয় কি অনেকটা ব্যাক বেঞ্চে চলে গেছে, ব্যাংকাররা এখন আপনার ওই ঋণ দিতে অসুবিধা হয়, তাই না? এখন তারা ভাবছে যে বড় বড় এগুলো কেলেঙ্কারি হয়েছে, এখন সবাই তো জড়িত না, মূল্যায়ন করতে যাবো, প্রজেক্টটা দেবো, অর্থ ছাড় করবো, কখন কি হয়ে যায়, তখন এই ব্যাপারে কিন্তু দেখবেন একটু, এই জন্য কিন্তু আমি মনে করি শুধু এমনিও তো ব্যবসা বান্ধব পরিবেশ হয়তো একটু বিঘ্নিত হয়েছে, এবং চাহিদা কিন্তু ইনভেস্টমেন্ট ফান্ডের লোকজনের কম, কারণ যারা বিনিয়োগ করে তারও একটা চিন্তা পড়ছে যে এটা বিনিয়োগ করে ব্যাংকে কী ঘটে যায়, কোথায় কী হয়, আর ওদের ব্যাংকাররা ভাবে যে আমি যে এখন বিনিয়োগ করব, আমি যে লোন দেব, সে লোনটা যদি ডাউটফুল হয়ে যায় বা ব্যাড লোন হয়ে যায়, কুঋণ হয়ে যায়, তখন তো আমি বিপদে। আমলাতান্ত্রিক জটিলতা নাকি রাজনৈতিক অ্যাফিলিয়েশন আছে, মানে এটা না, এখানে কিন্তু দুটাই, ধরুন পরিচালনা পর্ষদের রাজনৈতিক বিবেচনা অনেকে আছে, রাজনীতিবিদরা বা পলিসি মেকার যারা রাজনীতি, তারা নিয়োগ করতে পারে, সেটা আমার আপত্তি নেই, রাজনীতি, কিন্তু রাজনীতির বিবেচনায় নিয়োগ করবেন একটা দক্ষ লোককে, তো রাজনীতি আপনি অনেক ভালো লোক আছেন, হ্যাঁ, বা অনেক দক্ষ সৎ লোক আছে যারা আপনার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে, তাই না, তাদেরকে আপনি দেবেন সৎ, কিন্তু যারা একেবারে কমপ্লিটলি যারা বোর্ডে থেকে সদস্য হয়ে আপনার প্রতি তখন অনুরোধ হয়ে আপনার অব্লিগেশন ফিল করে যে আপনি আমাকে দিয়েছেন, অতএব আপনাকে কিছু সার্ভিস আমাকে দিতে হবে, সেই ধরনের সেই ধরনের লোককে আপনি দেবেন কেন, দক্ষ লোককে দিলে কিন্তু সে আর অব্লাইজ ফিল করেন, তিনি ভাববেন যে আমাকে রাজনীতি বিবেচনা হয়তো নিয়ে আসছে, কিন্তু আমি তো আমার নিজের ইস্যাতে ইস্যাতে। বেসিক ব্যাংকের অ্যাকশনটা আপনি কিভাবে দেখছেন, নাকি ডিলেড হয়েছে? বেসিক ব্যাংকটা নিঃসন্দেহে এটা ডিলেড হয়েছে, অনেক দীর্ঘসূত্রিত আছে, কারণ বেসিক ব্যাংকের ব্যাপারটা আপনার বেশ 2-2.5 বছর থেকে শুধু বাংলাদেশ ব্যাংক জানিয়ে দিয়ে তা না, শুধু মিডিয়াতে কিন্তু অনবরত লেখা হচ্ছিল যে এটা হচ্ছে বেসিক ব্যাংক, কিন্তু অত্যন্ত সরকারি ব্যাংক, কিন্তু অত্যন্ত একটা সুষ্ঠু এবং অত্যন্ত দক্ষ একদম শক্তি ভালো ব্যাংক ছিল, এখানে কিন্তু সরকারের কোনো কিন্তু আপনার হস্তক্ষেপ ছিল না, প্রশাসনিক হস্তক্ষেপও ছিল না, কিন্তু আমার সময় তো দেখেছি, এর আগেও দেখেছি, ওটা কিন্তু অত্যন্ত দক্ষভাবে করতো, এবং দুঃখজনকভাবে যেটা হয়েছে, যেটা আমি বললাম, রাজনীতি বিবেচনা আপনি লোক দিতে পারেন, কিন্তু তারা যদি একেবারে রাজনীতির ভিতর মতো আচরণ করে পরিচালনা পর্ষদের লোকজন, এবং সাথে সাথে যদি ব্যবস্থাপনার সাথে তাল মিলায়, বা তারা যদি সেটাকে নজর এসে করতে না পারে, মানে আপনার ট্যাকেল করতে না পারে, তবে এটা দুঃখজনক। তবে বেসিক ব্যাংকটা কিন্তু অনেক আগেই, আমার যেটা নিজস্ব মত হলো, বেসিক ব্যাংক যেটা হয়েছে তখন কিন্তু প্রথমেই কিন্তু পরিচালনা পর্ষদকে বলা উচিত ছিল কেন ঘটছে। একটু বাজেটে আসতে চাই, এই যে প্ল্যানিং অফ দ্য বাজেট, আপনার কি মনে হয় যে এটার বাস্তবায়নে আর্থিক খাতের উপরে প্রভাব পড়বে কোনো, মানে বড় ধরনের? মানে বাজেটটা তো যেটা ইস্যু করেছে সেটা তো মানে যে কোনো বিষয়ে, যেটা বললাম, যে কোনো উন্নয়ন এবং যে কোনো প্রশাসনিক ব্যাপারে আর্থিক একটা সংস্থা থাকে, অথবা ব্যাংকে একটা রোল আছে। প্রভাব বলতে যেটা বোঝাচ্ছি যে বাজেটের যে ইমপ্লিমেন্টেশনগুলো হবে, বাজেটে তো একটা হলো আয় এবং ব্যয়ের ব্যাপার, তো সেখানে আপনার কিছু কিছু জিনিস যেগুলো ইমপ্লিমেন্ট করতে হলে সরকারকে কিছু কিছু সংস্কার বা সরকারকে কিছু কিছু পদক্ষেপ নিতে হবে। সেখানে যেমন আমি বললাম যে ডেফিসিট আপনার যেটা এই আপনার বাজেট ঘাটতির ব্যাপারে যদি ঋণ নেয় সরকার ব্যাংকিং সেক্টর থেকে বা বাংলাদেশ ব্যাংক 31,000 কোটি টাকা নিলে, সেটা কিন্তু প্রাইভেট ব্যক্তি খাতে আপনি এফেক্ট পড়বে, এবং এটা হতে পারে কি যেটা প্রভাব হবে কি, যেটা ব্যাংকাররা এমনিতে কিন্তু আপনার বিভিন্ন চাপে বিভিন্ন ইস্যুতে ঋণ, নতুন ঋণ দিচ্ছেন, অ্যাক্সেস লিকুইডিটি এখন আছে আর কি, তো এটা হবে কি, ব্যাংক যখন বড়ো করে, সরকার যখন বড় বন্ডে বড়ো করে, বন্ডের রেট, ইল্ড রেট 11-12 পায়, এবং ওটা একদম একেবারে ঝুঁকিবিহীন, এটা ফিক্সড, এখন ব্যাংকাররা চাইবে তো আমার এক্সেস ইস্যু যদি সরকার নিয়ে যায়, আমার অসুবিধা দেখে 11-10-11 আমি বসে থাকি, একদিকে সুবিধা আছে, তারল্য আছে সরকার নিয়ে, সরকার নিয়ে গেলো আমার তো, আমি তখন সেভিংসে দেয় 6% আর FDR এ 8-9, ঠিক আছে 3% না কিছু না করি তো আমি পাচ্ছি, অর্থাৎ ওই দিক থেকে হয় কি যে প্রাইভেট সেক্টরে যে এমনি তো অর্থ কমে যাওয়ার কথা, যেটা আমরা ক্রাউডিং আউট হলে প্রাইভেট সেক্টর ঠেলে বাইর করে দেওয়া, আরেকটা হলো ব্যাংকাররা নিজেরাই ভাববে যে আমি এত ঝামেলায় যাবো কেন, আমি তো সরকারের বন্ডে দিয়ে দিচ্ছি, অতএব ওখানে থাক না। একটা আইডিয়ার কথা বলা হচ্ছে, যে আইডিয়াকে আমার সমালোচনাও বলা যায়, সেটা হচ্ছে যে পদ্মা সেতুর অর্থায়ন সহ বড় বড় যে অবকাঠামো অর্থায়নের কারণে একটা ফাইন্যান্স ডাইভার্ট হয়েছে বাজেট থেকে, কেউ বলেছেন যে সামাজিক খাতে কমেছে, এজন্য আপনার কী অভিমত এতে? আমার মনে হয় পদ্মা সেতুটা কিন্তু যেভাবে যে বিশ্বব্যাংক বা এডিবি যেভাবে এসেছিলো সফট লোন, নরম সুদে, নরম যে মানে খুব সহজ শর্তে, সেটা থেকে পদ্মা সেতুটা করা উচিত ছিল।
এটা আমার ব্যক্তিগত, আমি এখনো মনে করি বিকল্প অর্থায়ন কি হতে পারত। বিকল্প অর্থায়ন কিন্তু আপনার যেটা এই এই সফট লোন ছাড়া এত বড় একটা প্রজেক্ট করা ঠিক না, আমরা এগিয়ে আসছিল কিন্তু এখন যেটা ওটা না করার ফলে কি হয়েছে জানেন, এখন হয়েছে কি আমরা করব ঠিক আছে, এটা আমাদের নিজস্ব নিজস্ব আমাদের গর্ব হবে আমরা ইমপ্লিমেন্ট করব এরকম একটা আমাদের ইচ্ছা আছে, কিন্তু সেখানে হবে কি অলরেডি কস্ট কিন্তু বেড়ে গেছে এবং এটা দীর্ঘসূত্রিতে আরও কস্ট বেড়ে যাবে এইটা এই জিনিসটা। এতে আরেকটা যে বাজেট ইমপ্লিকেশন যেটা আছে, অলরেডি গত বছর 4000 কত কোটি টাকা দিয়েছে, এবার বোধহয় আরও দিয়েছে 5000, হয় কি আমাদের আরও যে প্রায়োরিটি সেক্টর আছে, পদ্মা সেতু তো দরকার অবশ্যই, কিন্তু পদ্মা সেতু একমাত্র যোগাযোগ না, ঢাকা চিটাগাং আপনার হাইওয়েটা ধরেন চালে, এই যে ফাইন্যান্স মিনিস্টার বোধহয় বলেছেন ডিসেম্বরে শেষ হবে, ডিসেম্বরে কিন্তু সেটা কিন্তু পুরো অর্থায়নও দেওয়া হচ্ছে, প্রথমত যারা কন্ট্রাক্টর তারা কাজ করতে পারছে এবং ওইটার জন্য অর্থায়নও কিন্তু টানাটানি আছে, ঢাকা ময়মনসিংহ রোড, তারপরে শুধু ঢাকা চিটাগাং, ঢাকা চিটাগাং পোর্ট ইস্যু করা, ওইদিকে আমরা বলছি এবার খুলনার মংলা পোর্টটা কেন ডেভেলপ করছে না, এগুলি তো আমাদের প্রায়োরিটি, তো এইগুলি কিন্তু অর্থ কমে যাচ্ছে না। আর দ্বিতীয়ত সামাজিক খাতে যেটা সবচেয়ে আমাদের, যে এত বিশাল দেশে আমাদের মানব সম্পদ এবং বা দারিদ্র বিমোচনের সুষম উন্নয়নের জন্য মানবিক খাতটা দেখো, শিক্ষা স্বাস্থ্য এগুলো, শিক্ষায় ধরুন শিক্ষা আমরা কত ব্যয় করি বাজেটে, 2% জিডিপির 2%ও বেশি না, বাজেটেরও একটা অংশ আছে বাজেট যেখানে গিয়ে, কিন্তু পৃথিবীর অন্য যে কোরিয়া থাইল্যান্ড দেখেন 6% জিডিপি খরচ করতে এডুকেশনে, এখন কোরিয়া দেখেন কোরিয়ার আপনার প্রযুক্তিতে এবং আপনি আসছে যে অর্থনীতি বা বিজনেস মানে কোরিয়াতে যেসব ইউনিভার্সিটি আছে টপ ক্লাস, চায়না তো তাই এক অবস্থা। অতএব এই যে দেখেন শিক্ষা খাতে দিলেন তাও বেশিরভাগ ব্যয় হবে বেতন ভাতা দিয়ে, তাহলে আমাদেরকে যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের অবকাঠামো যে উন্নয়ন করতে হয় তাহলে এটা থেকে ছাড় দিয়ে করা যাবে না, এটা হচ্ছে আমার মানে এইগুলিকে রাখতে, সেই জন্য আমি বলছি পদ্মা সেতু যেটা এসেছিল সহজ ঋণে ওদের সাথে নেগোসিয়েট আমরা করতে পারতাম, তারা নানা রকম বিষয়গুলো আবার ভাবতে হবে। ডক্টর সালাউদ্দিন আসলে আমাকে খুব অল্প সময়ে গেলে অনেকগুলো বিষয় অ্যাড্রেস করলেন এবং খুব ইনডেপথভাবে, আমার কাছে মনে হয় যে আমাদের ভিউয়ার্সরা আজকে খুবই রিচ হলো এবং দে আর রিয়েলি কৃতজ্ঞ আপনার প্রতি। আমরা 71 পরিবারের পক্ষ থেকে আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ডক্টর সালাউদ্দিন আহমেদের সাথে, তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং অর্থনীতিবিদ। তিনি যেভাবে বললেন বিষয়গুলোকে যে আর্থিক খাতে যে অবস্থাটা সত্যিকারই আশঙ্কাজনক, এখানে নিয়ে ভাবতে হবে খুব দূরদর্শীভাবে, আর বিশেষ করে বাজেট ইমপ্লিমেন্টেশনের যে চ্যালেঞ্জগুলো বললেন এবং যে বিকল্প ভাবনার যে কথাগুলো বললেন, আমার কাছে মনে হয় যে আমাদের পলিসি প্রণেতা যারা আছেন বা স্টেক হোল্ডার যারা আছেন এই বিষয়গুলো ভাবতে হবে, এই বিষয়গুলো ভাবলে এবং ইমপ্লিমেন্ট হলেই আমরা একটা টেকসই অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারবো। কারণ আমাদের সবারই প্রত্যাশা যে টেকসইভাবে এবং সেটা একটা নন হার্মফুলভাবে এগিয়ে যাক অর্থনীতি, সেই প্রত্যাশা রেখে আমরা আজকের অনুষ্ঠান এখনই শেষ করতে হচ্ছে। আগামী দিন আসবো নতুন কোনো অতিথি নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।